মোবাইল ইন্টারনেটের যুগে রাজা রাজকন্যার গল্প কেমন যেন মনে হয়, তাই না? কিন্তু সেই গল্পের মধ্যে যদি বিন্দুমাত্র বাস্তবতা থাকে, যদি তার মধ্যে নির্মম ইতিহাস থাকে, তবে সেই ঘটনা আমাদের টেনে আনবেই, আমাদের ঢুকিয়ে দেবেই সে গল্পের ভেতর। আমরা একজন ব্যতিক্রম কবির লেখা পড়ব, এই কারণে ব্যতিক্রম বলছি যে তোমাদের সিলেবাসে যে সকল কবি বা লেখকের লেখা আছে তারা প্রত্যেকেই আধুনিক যুগের। ব্যতিক্রম মধ্যযুগের বাংলা সাহিত্যের একজন কবি, তাকে রোমান্টিক কবিও বলা যায়। একটু ভাবো বাংলা সাহিত্যের মধ্যযুগ, যেখানে বেশিরভাগ কবির লেখাই দেবদেবী নির্ভর, কখনো রাধাকৃষ্ণ, কখনো মহাপ্রভু চৈতন্য, আবার কখনো মনসা, চণ্ডী, ধর্মঠাকুর, মঙ্গলকাব্য, যেদিকেই দেখবে একই থিম। যদিও সেই সময় দুঃসাহস দেখিয়েছিলেন কয়েকজন বাঙালি কবি, মানব মানবীর প্রেম সম্পর্ক নিয়ে সেই সময়কালে লেখা কল্পনাও করা যায় না। আমরা আরাকান রাজসভার কবি সৈয়দ আলাওলের কথা বলছি। প্রখ্যাত গবেষক ডক্টর ওয়াকিল আহমেদের কথায়, অন্যান্য কবির গুণগুলো কম বেশি আলাওলের মধ্যে আছে, কিন্তু আলাওলের সব গুণ একত্রে কোনো কবির মধ্যে নেই। বহুভাষাবিদ, শাস্ত্রজ্ঞ, সঙ্গীতজ্ঞ, পণ্ডিত এবং সর্বোপরি কবি সৈয়দ আলাওল সপ্তদশ শতাব্দীর আরাকান রাজসভার কবি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কবির জন্ম আনুমানিক 1597 খ্রিস্টাব্দে ফতেহাবাদ, বর্তমানে বাংলাদেশের ফরিদপুরে, এবং তিনি পরলোকগমন করেন আনুমানিক 1673 খ্রিস্টাব্দে। সৈয়দ আলাওল শৈশব থেকে একেবারে জীবনের প্রান্তসীমা পর্যন্ত ভীষণভাবে উত্থান পতনের মধ্য দিয়ে এই কবির জীবন অতিবাহিত হয়েছে। শৈশবে জলপথে পর্তুগিজ জলদস্যুদের হাতে পিতা নিহত হন, এরপর আরাকান রাজসভায় কবি যান, সেখানে অশ্বারোহী পদে নিযুক্ত হন। সঙ্গীতের প্রতি তার অগাধ দখল নজর কাড়ে আরাকান রাজসভার প্রধান অমাত্য বা মন্ত্রী মাগন ঠাকুরের, স্থান হয় রাজসভায়। চলতে থাকে লেখালেখির পর্ব, এরপরে ষড়যন্ত্রের শিকার হয়ে কারারুদ্ধ হন কবি, আবারও মুক্তি পান, আবারও যোগ দেন কর্মক্ষেত্রে। কারাগার থেকে মুক্তির পরেও বেশ কিছুদিন দুর্বিষহ অবস্থায় কেটেছে এই কবির। তার যে রচনাগুলি রয়েছে তার মধ্যে সারা জাগানো তোলপাড় করে দেয়া প্রথম ও শ্রেষ্ঠ কাব্য পদ্মাবতী, যেটা 1560 খ্রিস্টাব্দে রচিত। অন্যান্য গ্রন্থের মধ্যে সয়ফুল মুলুক, বদিউজ্জামাল, সতীময়না ও লোড়চন্দ্রাণী, পারস্য কবি নিজামীর হপ্তপয়কর অবলম্বনে সপ্তপয়কর, তোফা তার ফার্সি নীতিকাব্য, সেকেন্দারনামা এবং আরও কিছু গ্রন্থ রয়েছে। এই গ্রন্থগুলি অনুবাদমূলক হলেও কবির নিজ গুণে গ্রন্থগুলি মৌলিক রচনায় পর্যবসিত হয়েছে। এবারে আসি আমাদের পাঠ্য বিষয়ে। সিন্ধু তীরে কবিতাটি সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যগ্রন্থের অন্তর্গত। সৈয়দ আলাওলের এই গ্রন্থ কয়েকটি খণ্ডে বা পর্বে বিভক্ত। মূল বইয়ের যে পদ্মা সমুদ্র খণ্ড আছে, সেখান থেকেই সিন্ধু তীরে অংশটি সাহিত্য সঞ্চয়ন বইতে সংকলিত হয়েছে। আলাওলের এই কাব্যটি অনুবাদ কাব্য, একথা আগেই বলেছি। ভারতীয় সুফি কবি মালিক মোহাম্মদ জায়সির শ্রেষ্ঠ সাহিত্য পদ্মাবত, যেটা
আনুমানিক 1540 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। একদা দিল্লির শাসক আলাউদ্দিন খিলজি যে চিত্তুর বা চিতোর আক্রমণ করেছিলেন সেই ঘটনায় জায়সি বর্ণনা করেছেন তার পদ্মাবতে। সেই পদ্মাবত গ্রন্থের অনুবাদ করেছেন সৈয়দ আলাউল, নাম পদ্মাবতী। যদিও এটা তার আক্ষরিক অনুবাদ নয়, ভাবানুবাদ। মূল ঘটনা একই থাকলেও জায়সির পদ্মাবতের সঙ্গে আলাওলের পদ্মাবতীর পার্থক্য আছে। আলাওলের পদ্মাবতী প্রেমমূলক ঐতিহাসিক কাব্য হলেও এই গ্রন্থে ইতিহাসকে ক্রমশ পেছনে ফেলে প্রেম কথাই মুখ্য হয়ে উঠেছে। ভাষার ঝংকার, তত্ত্বকথার প্রাচুর্য, বর্ণনার অভিনবত্বে পদ্মাবতী যেন পৃথক মাত্রা পেয়েছে। কবিতার কথা জানার আগে কবিতার প্রেক্ষাপট একটু জেনে নেই। চিতোরের রানা রত্নসেন সিংহল রাজকন্যা পদ্মাবতীর রূপে মুগ্ধ হয়ে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে সমুদ্রপথে ফিরছিলেন। মাঝে সমুদ্র উত্তাল হলে তাদের সেই নৌকো বা বজরা ডুবে যায়। তারা একটি মান্দাস বা ভেলার মধ্যে আশ্রয় নেন। বিপত্তি ঘটে সেখানেও। সেই মান্দাস বা ভেলা দ্বিখণ্ডিত হয়ে অচিরেই রত্নসেন পদ্মাবতী ও তার চার সখীদের থেকে সমুদ্রে পৃথক হয়ে পড়েন। অগভীর সমুদ্রে ভেসে একসময় সমুদ্রের মাঝে একটি দ্বীপের তটে অচেতন অবস্থায় পৌঁছে যান চার সখীসহ পদ্মাবতী। কবিতার শুরু এখান থেকেই। কবিতাটি ত্রিপদী ছন্দে লেখা। কি হলো তারপর? কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্য পুরী সমুদ্র মাঝার। দিব্য অর্থাৎ স্বর্গীয়, পুরী মানে নগরী, মাঝার শব্দের অর্থ মাঝখানে। ওই যে রানী পদ্মাবতী চার সখীসহ রত্নসেনের থেকে পৃথক হলেন সমুদ্রে, সেই পদ্মাবতী চার সখীকে সমুদ্র এনে ফেলেছে সমুদ্রের মাঝেই অবস্থিত একটি দ্বীপের তীরে। সমুদ্রের মাঝে সেই দ্বীপে ছিল একটি দিব্য বা স্বর্গীয় পুরী বা নগরী। দিব্য পুরী বলার কারণ নিঃসন্দেহে সেই নগরী ছিল ভীষণ সুন্দর। আর কেমন ছিল সেই দিব্য পুরী? অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। সেই নগরী ছিল অতি মনোহর অর্থাৎ সুন্দর। নাহি তথা দুঃখ ক্লেশ, সেই দেশে বা নগরীতে কারো কোনো দুঃখ কষ্ট ছিল না। আর সত্য ধর্ম সদা সদাচার, সেখানে মানুষের মধ্যে ছিল সততা, ছিল সৎ আচরণ। কি হলো সেখানে? সমুদ্র নৃপতি সুতা পদ্মা নামে গুঞ্জুতা, সিন্ধু তীরে দেখি দিব্য স্থান, উপরে পর্বত এক ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান। সেখানে সমুদ্র নৃপতি সুতা অর্থাৎ সমুদ্র রাজার কন্যা পদ্মা সমুদ্র তীরে স্বর্গীয় স্বরূপ একটি স্থান দেখেন, যেখানে পর্বত রয়েছে, প্রচুর ফুল ফলের গাছ রয়েছে, এমন এক জায়গার পাশে একটি উদ্যান বা কানন বা বাগান তৈরি করেন রাজকন্যা পদ্মা। সমুদ্র রাজার কন্যা পদ্মার সেই উদ্যান কেমন ছিল? নানা পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভূতর, নানা ফল
বৃক্ষ সুলক্ষণ। সমুদ্র রাজার কন্যা পদ্মার সেই উদ্যান হয়ে উঠেছিল সুন্দর। সেখানে প্রচুর সুগন্ধ ফুল ফুটেছিল গাছে, আর ছিল নানা রকম গাছ, যে গাছগুলো ভর্তি ছিল ফলে। এতে গেল রাজকন্যা পদ্মার উদ্যানের কথা। কিন্তু পদ্মা কোথায় থাকতেন? তাহাতে বিচিত্র টঙ্গী হেমরত্নে নানা রঙ্গী, তথা কন্যা থাকে সর্বক্ষণ। সেই দিব্যপুরী বা নগরীতে একটা বৈচিত্র্যপূর্ণ টঙ্গী বা প্রাসাদ ছিল। সেই প্রাসাদ হেমরত্নে অর্থাৎ সোনা ও নানা রত্ন দিয়ে রঙী বা রাঙানো হয়েছিল বা সাজানো হয়েছিল। রাজকন্যা পদ্মা স্বাভাবিকভাবেই সেই স্বর্ণ প্রাসাদেই থাকতেন। তারপর কি ঘটল সেখানে? পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ। সেই প্রাসাদে হেসে খেলে সুখেই দিন যাপন করতেন পদ্মা। এমনই একদিন রাত শেষ হলে প্রত্যুষ বা ভোর হয়। তারপর সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানে রঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। রাত শেষ হলে প্রত্যুষে সকালবেলায় রাজকন্যা পদ্মা তার সখীদের সঙ্গে তার সৃষ্ট উদ্যানে আসার সময় লক্ষ্য করলেন সিন্ধু তীরে বা সমুদ্র তীরে একটা মাঞ্জস বা ভেলা। তখন মনেতে কৌতুক বাসি, তুরিত গমনে আসি, দেখে চারি সখী চারি ভী। সেই মাঞ্জস বা ভেলা দেখে স্বভাবতই কৌতূহল জাগে রাজকন্যা পদ্মার মনে, এবং তুরিত গমনে অর্থাৎ দ্রুত গতিতে তিনি সখী সহ সেখানে আসেন। সেখানে দেখতে পান চারি অর্থাৎ চার সখী, চারি ভিত মানে চার দিকে পড়ে রয়েছে। আর কি হলো সেখানে? মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী, নিপাতিতা চেতন রহিত, সেই যে পড়েছিল চার সখী চার দিকে, তার মাঝে যে কন্যা ছিল তার সৌন্দর্য স্বর্গের অপ্সরা রম্ভাকেও হার মানায়। কিন্তু সেই কন্যা অচেতন অবস্থায় পড়েছিল, নিপাতিতা অর্থ পড়ে রয়েছে এমন, চেতন রহিত মানে চেতনাহীন। আসলে এই কন্যাই কিন্তু পদ্মাবতী, যিনি চিতরের রানা রত্নসেনের পত্নী। কিন্তু এই কন্যাকে দেখে কি মনে হয় সমুদ্র রাজকন্যা পদ্মার? দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিত্তে ইন্দ্রসাপে বিদ্যা ধরি, কিবা স্বর্গ ভ্রষ্ট করি, অচৈতন্য পড়িছে ভূমিতে। সমুদ্র রাজার কন্যা পদ্মা চেতনাহীন রানী পদ্মাবতীর রূপ সৌন্দর্য দেখে কিছুটা অবাক হয়ে যান। অনুমান করেন হয়তোবা দেবরাজ ইন্দ্রের অভিশাপে স্বর্গকুলের গায়িকা বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হয়ে সমুদ্র সৈকতে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। সেই চেতনাহীন কন্যা সম্পর্কে আর কি জানা যায়? বেকত দেখিয়ে আঁখি তেন সবসম সাক্ষী, বেথানিত হইছে কেশ বেশ। সেই অচেতন কন্যার চোখ দুটো যেন বেকত মানে উন্মুক্ত বা প্রকাশিত ছিল, বলা যায় খোলা ছিল। সেই উন্মুক্ততা তার বস্ত্রেও, বেথানিত অর্থাৎ বিস্থানিত অর্থাৎ এলোমেলো হয়ে পড়েছে তার চুল, তার
পোশাক। কেন এমনটা হলো সেই কন্যার সঙ্গে সমুদ্র রাজকন্যা পদ্মা ভাবছেন, বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। রাজকন্যা পদ্মা ভাবছেন, হয়তোবা সমুদ্রে এদের নৌকো প্রবল বাতাসে ভেঙে গেছে, সমুদ্রের কাছ থেকে কষ্ট বা যন্ত্রণা পেয়ে কন্যার এমন অবস্থা। তারপর চিত্রের পোতালি সমা নিপাতিত মনোরমা, কিঞ্চিত আছল মাত্র শ্বাস, অতি স্নেহ ভাবি মনে, বলে পদ্মা ততক্ষণে, বিধি মোড়ে না করো নৈরাশ। সেই অচেতন সুন্দরী কন্যা যেন চিত্রের পোতালি সমা, অর্থাৎ পটের চিত্রের মতোই সুন্দর। কিঞ্চিত আছল মাত্র শ্বাস, অর্থাৎ তার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে চলছিল। অচেনা এক কন্যার এমন অবস্থা দেখে ব্যাকুল হয়ে পড়েন রাজকন্যা পদ্মা, সুস্থতার জন্য প্রার্থনা করেন ঈশ্বরের কাছে। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন, চিকিৎসিমু প্রাণ প্রাণ, কৃপা কর নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া স্মরণ। দেবর্ষি যিনি রাজকন্যা পদ্মার পিতা, যিনি অনেক ভালো কাজ করেছেন জীবনে, সেই ভালো কাজ বা পুণ্যকর্মের ফলে এবং রাজকন্যা পদ্মার ভাগ্যের জোরেই বাহুরক অর্থাৎ ফিরে আসুক সেই কন্যার জীবন। এই কারণে তিনি প্রাণপ্রাণ চিকিৎসা করবেন কন্যার, ঈশ্বরের কাছে প্রার্থনা করেন কন্যার জীবন ফিরে পাবার জন্য। মোহর অর্থ মোর বা আমার, সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল, পঞ্চজনে বসনে ঢাকিয়া, অগ্নি জ্বালি ছেকে গাও, কেহ শিরে কেহ পাও, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। পদ্মা তার সখীদের আদেশ দিলে সখীরা সেই অচেতন কন্যা ও তার সখীদের উদ্যানে নিয়ে যায়, কাপড়ে ঢেকে দেয়, আগুন জেলে শরীর সেকে দেয়, আর চিকিৎসা চলে মহৌষধি অর্থাৎ গাছগাছালির ঔষধ দিয়ে। সনাতন ভারতীয় চিকিৎসা পদ্ধতির ছাপ রয়েছে এখানে। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন। এক দণ্ড মানে ২৪ মিনিট, তাহলে চার দণ্ড বলতে ২৪ গুণ ৪ সমান সমান ৯৬ মিনিট, মানে এক ঘন্টা ৩৬ মিনিট। একেবারে ঘড়ি ধরে এক ঘন্টা ৩৬ মিনিট চিকিৎসা চলেছে এমনটা নয়, আসলে অনেকটা সময়ের কথা বলতে চেয়েছেন কবি। অনেক সময় ধরে যত্ন করে চিকিৎসা করায় পঞ্চকন্যা চেতনা ফিরে পায়। এখানে একটা প্রশ্ন হতে পারে যে পঞ্চকন্যা কে, পঞ্চকন্যা কে কে? পঞ্চকন্যা হল চন্দ্রপ্রভা, রোহিণী, বিজয়া, বিধুনমালা ও মূল গ্রন্থের নায়িকা পদ্মাবতী। একেবারে শেষে আগেকার দিনে প্রাচীন বাংলার কথা বলি কিংবা মধ্যযুগের বাংলা সাহিত্য, সেখানে কবিরা যখন লিখতেন তখন লেখার কোনো জায়গায় ভূমিকা করে তাদের কিছুটা আত্মপরিচয় রেখে যেতেন। এখানেও একেবারে শেষ অংশে সেরকমই একটা ইঙ্গিত রয়েছে। শ্রীযুত মাগন গুণী মহন্ত আরতি শুনি, হীন আলাওল সুরচন। মাগন বলতে মাগন ঠাকুরের কথাই বলা হয়েছে, যিনি আরাকান রাজ থদমিন্তারের রাজসভায় ছিলেন প্রধান অমাত্য বা মন্ত্রী, মহন্ত অর্থাৎ পুরোহিত।
পুরোহিত পুরো অর্থাৎ নগর, হিত কল্যাণ, নগরের কল্যাণ করেন যিনি তিনিই পুরোহিত। এখানে মহন্ত বলা হয়েছে, মাগুন ঠাকুরের কথাই আসলে বলতে চেয়েছেন সৈয়দ আলাওল, যিনি বিভিন্ন সময়ে সৈয়দ আলাওলকে লেখার কাজে উৎসাহ দিয়েছিলেন। তার সেই উৎসাহেই সৈয়দ আলাওল, যিনি নিজেকে হীন বা তুচ্ছ মনে করেন, তিনি এই কাব্য রচনা করেন করেছিলেন। কবিতার মধ্যে এক পদ্মা আরেক পদ্মার জীবন বাঁচিয়ে তোলে, অনেকটা সিনেমার মতন। যদিও এই পদ্মাবতীকে নিয়েই সঞ্জয় লীলা বনশালীর একটি সিনেমাও কিন্তু তৈরি হয়েছে, যার নাম পদ্মাবতী। পদ্মাবতী একটা ভালোবাসার কাহিনী, একটা ভালোবাসার গল্পের মর্মান্তিক পরিণতি। রাজস্থানের চিতোরে আজও কান পাতলে শোনা যায় ইতিহাসের কথা, প্রতিধ্বনিত হয় ঘোড়ার খুরের শব্দ, মায়াবী আলোয় পদ্মিনী মহলে শোনা যায় পদ্মাবতীর পায়ের নূপুরের শব্দ, গুপ্তপথে এসেই মিলিয়ে যায় কান্নার আওয়াজ, এখনো যেন তাপ অনুভব হয় উত্তপ্ত অগ্নিকুণ্ডের যেখানে জহরব্রত পালন করার জন্য নিজেদের সঁপে দিয়েছিলেন চিতোরের রমণীরা, যেখানে ঠায় দাঁড়িয়ে রানী পদ্মাবতী।